সম্মানিত দর্শক, আমাদের বাড়ির পিছনের দিকে যাচ্ছি এবং কি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন শুধু। সব ক্ষেত আছে, খালি শশা ক্ষেত নাকি এলেবেড়া হয়েছে তোর? ওই যে পুকুর, যে মাছে পাতা খাইতেছে, মাছে যে দেখ পাতা খাচ্ছে কিভাবে দেখছো? সেই পাতা কিভাবে? এই যে মাছ, যে মাছ পুকুর পিছনে দিকে তুই গুরু গুতা দিব। সুপারি গাছ আছে, তারপরে যে কলা আছে, কি সুন্দর কলা। এরপরে হলো ছাগল, ছাগলে কিভাবে ঘাস খায়। এটা সুপারি গাছ। এখন আমরা পান খেতে যাচ্ছি। আর একটা মজার জিনিস এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে যে আসলে বাউই পাখির বাসা। কত বছর পরে দেখা হচ্ছে, আসলে গ্রামে এসে আমরা দেখতে পাচ্ছি বাউই পাখির বাসা, অনেক বছর পর দেখা গেছে। এই যে পুকুর পাড় দিয়ে আমরা আমরা বাড়ির পিছনে কি আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। এটা একটা কলা বাগান, এখানে দেশি বিদেশি অনেক ধরনের কলা পাওয়া যায়। ওই যে কলা কলা গাছ, এটা হলো আমাদের বাড়ির পিছনে যাওয়ার একটি রাস্তা। এখন আমরা যাচ্ছি, এখন একটা কাঁঠাল পারবে, সেটিও আপনাদেরকে দেখাবো। কাঁঠাল কীভাবে পারতে হয় এই ভিডিওতে আপনারা। এই যে পড়ে গেল রে, আহ, একটা কাঁঠালই ছিল, গাছটা পড়ে গেছে। এটা যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে একটি পান ক্ষেত। পান ক্ষেতের বিবরণ যদি দেখাই আপনাদেরকে, ওয়াও, একটা নাইস ফুল পান ক্ষেতটি, দেখতে অনেক স্মার্ট পান। পান ক্ষেতের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন সাথে থেকে। দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে চলে আসছি আসলে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির পিছনে সেটি কি আছে সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে আপনি একটি লাইক দিবেন। দেখুন, দেখতে পাচ্ছেন যে একটা পান ক্ষেত, পান ক্ষেতের দৃশ্যগুলো কেমন হয় আসলে অনেকে আছে হয়তো আপনারা দেখেন নাই, এটা দেখতে পাবেন। এটা বিশাল বড় একটি পান ক্ষেত, যে আমাদের বাড়ির পাশেই আমার এক কাজিনের এটা পুকুর পাড়েই এই পান ক্ষেত্রে অবস্থিত। এখন এই যে পান দেখেন, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পান, একটা ক্ষেত না শুধু, এখানে অনেক ধরনের অনেক পান ক্ষেত আমাদের আছে। এটি আপনাদের আরও একটা, এটা এটা হলো ছোট ছোট পান, আর সামনে দিয়ে যে ক্ষেতটি আছে এটি তো বড় বড় পান হয়ে গেছে। এটা হইলো বেড়া পান, ঠিক না? বেড়া পান, এটা আর ওইটা লাল ডিঙ্গি, এটা হচ্ছে লাল ডিঙ্গি পান। লাল ডিঙ্গি পান খাইতে অনেক মশা, মানে মসমস করা, একদম মসমস করবো পানটা খেতে। তা কাঁঠাল, ওই যে বাড়ি থেকে বেরিয়ে আসছি, রাস্তা দিয়ে বাড়ির ওই পাশে যাব এবং আরও পিছনের সাইডটা দিয়ে যে কী আছে সেটি দেখাবো আপনাদেরকে। এটা এটাও একটা পান ক্ষেত ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। আর সুপারি গাছ আছে, অনেক রকম সুপারি গাছ। তারপরে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটাও একটা পান ক্ষেত, ওই দিক দিয়ে পান ক্ষেত আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যাওয়ার রাস্তাটা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই দিক দিয়েও একটা পান ক্ষেত আছে। তারপরে শশা ক্ষেত, আপনাদেরকে নিয়ে যাব শশা ক্ষেতে। প্রচুর শশার চাষ করা হয় এই এই যে গ্রামটিতে। এই যে এই যে দেখুন, একটা কচি একদম শশা, একদম একটা ছোট শশা। এই শশাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য ধরে দেখবেন। আর এই এই শশাটা মোটামুটি অনেক বড় আছে। এই যে একটা পানকে দেখতে পাচ্ছেন, আর এই যে সুপারি গাছ, সুপারি গাছ, এই যে দেখেন সুপারি গাছ, কি সুন্দর দৃশ্য। একদম মনে হচ্ছে এটা গুহাতে আছি, গুহা সি বিচের মধ্যে, এরকম দৃশ্য দেখা যায়। তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে আরেকটা পান ক্ষেত আছে, এই যে আরেকটা পান ক্ষেত,
সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর ওইদিকেও পান ক্ষেত আছে, আগে ছিল এখন নেই। এটা এটি অনেক বড় সাইজের পান, এটি অনেক বড় সাইজের পান ক্ষেত। এটা হলো পানের পিছনের সাইড আমাদের। সুন্দর করিয়া শশাটি কষি কষি দেখে শশা লই আইবে, কষি কষি তো আছে। একদম একবারে কষি শশা ওই ফুল আছে না? আচ্ছা, এখন কষি কষি শশা আপনাদের সামনে আমরা তুলতেছি খাওয়ার জন্য, এগুলো এইগুলা বিক্রি করার জন্য না। আর আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাড়ির পিছনের সাইডে কি আছে সেটি। এই যে দেখেন সমস্ত, ওই যে ওইটি সব শশা ক্ষেত, সমস্ত কিছু এটি শশা ক্ষেত, সব শশা ক্ষেত। আর ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছেন, আমাদের ওই সাইডটাই পাহাড়ি অঞ্চল, আসামের সাইড, এটা মেঘালয়, যেটা হচ্ছে আপনার হালুয়াঘাট, নেত্রগুনা, কাল্যাজুরি, বীরসিরি, সুষম দুর্গাপুর, ঠিক ওই সাইডটাই দেখাচ্ছি যে আপনাদেরকে ওই সাইডটাই এই আমি বলতেছি যেটা আর কি। দেখেন এখানের আকাশের অবস্থা যদি বলি আপনাদেরকে, মনে হচ্ছে আসলে আমরা এখন মানে গুহা বিচে আছি। ওয়েলকাম টু গুহা বিচ। এই যে শশা নিয়ে আসছে, কি ধরনের শশা সেটিও আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো এবং আমরা খাবো ইনশাল্লাহ। এনে একটা বড় পান ক্ষেত, আর এটা হলো ধানের ছোটো ছোটো বীজ বপন করা হয়েছিল, জ্বালা ক্ষেত। আর এনে ছাগলে ঘাস খাইতেছে। এটা হলো আমাদের বাড়ির অংশটুকু, এটা বাড়ির পিছন দিয়ে আমরা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে এই শশা খেতে আসছি আমরা, এদিক থেকে আসছি আমরা। আমারটা কচি শশা, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নেই, কি নাই এটার ভিতরে, ডুপ্লিকেট নাই, ওষুধ নাই, মেডিসিন নাই, কোনো কিছু নাই, একদম ন্যাচারাল শশা এটি। এই যে ন্যাচারাল, এই মাত্র ক্ষেত থেকে তোলা শশা, এই যে এই যে ক্ষেত, সকাল তাকিয়া কোনো নাস্তা ভাত কোনো কিছুই খাই নাই, তাহলে শশাই খাইছি সকাল তাকিয়া আজকে। আর একটা পানের ক্ষেত, গ্রামের গরু কি খায় আর শহরের গরু কি খায়। এটা হচ্ছে গ্রামের গরু, বিলে বন্ধে কালে চারা থাকে, দেখেন কীভাবে ঘাস খাচ্ছে এটা, আর লেজ নাড়াচ্ছে। এটা গাভী, দুধ দেয় 2 কেজি মাত্র, বয়স হয়ে গেছে আর কি এখন। ওইটা একটা শশা ক্ষেত, ওই যে একজনে এখানে শশা তুলতেছে ওই অনেকটা দূরে। আর শশার পাইকার বইয়া রয়েছে, আর একজন রয়েছে এখানে। পানি হইলে পানি নাই তো আমাদের দেশে, সব পানি তো এখন বর্তমানে সিলেটে, তো এনে যদি পানি থাকতো তাহলে মাছ থাকতো, অনেক রকমের মাছ, পুঁটি মাছ, নতুন পুঁটি মাছ যেভাবে ফাল ফিরে আর কি। আর ঢাকা শহর কচুর শাক বিক্রি করা হয়, আর আমাদের এনে গরু খায় না কচুর শাক, দেখেন এইভাবে করে রয়েছে রাস্তার সাইডে, কেউ খায় না। একটা কচু, কচুর বাগান দেখাইতেছি, দেখেন কি সুন্দর কচুর শাক, মানে মানুষ তো খায় না, গরু খায় না আমাদের এনে। ওই ওই যে দেখেন কত বড় বাগান, এই যে এই যে সাইড দেওয়া প্রত্যেকটি বিলের রাস্তার সাইড দেওয়া কচুর ঘাস। এটা হচ্ছে হলদি যেটারে বলে আর কি, হলদি মানে হলুদ যেটা চাষ করা হয়েছে, ওটা বিশাল বড় ক্ষেত। এভাবে ঘাস হয় কিন্তু পরিষ্কার করে না কৃষক, মনে হয় দেশে নাই হয়তো, শশা ক্ষেত নিয়ে কৃষক ব্যস্ত, তো এই কারণে হলুদের ক্ষেতে পরিচর্যা করতে পারে না। ওই যে এক কৃষক ভাই শশা নিয়ে যাইতেছে ক্ষেতে উঠায়, আমাদের পাইকারও যাইতেছে এখান থেকে এই ঢাকা শশা সাপ্লাই করা হয়। জমিনের কানি কিভাবে কাটতে হয় সেটি দেখুন, বয়স 80 বছর, এখনো কিভাবে কোদাল দিয়ে কাজ করে, বাবা কি হিম্মত দেখেন আপনারা, অনেক কাজ। রাস্তাটা বড় করতেছে, রাস্তাটা ছোট হয়ে গেছে, বড় করতেছে,
আর কাজ করতেছে বয়স 80 আর এইগুলো হচ্ছে সুবারি গাছের চারা লাগানো হইছে দেখেন ওর নাম হলো জ্ঞানদা ওর ঢাকার একটি বড় মাদ্রাসায় পড়ালেখা করে ওর ঈদের ছুটিতে বাড়িতে আইছে আবার ফান ক্ষেতও আছে আর বড় বড় ফান ক্ষেত আছে এই যে আপনাদের কতক্ষণ আগে যে ফান ক্ষেতে দেখাইলাম হলুদ ক্ষেতের যে ঘাসগুলো পরিষ্কার করে না ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কৃষক চাষা চলে আইছে পরিষ্কার করার লাগি এখন পরিষ্কার করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকেই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন